দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক, আমাদের আজকের প্রসঙ্গ ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বাত ব্যথা এবং প্যারালাইসিস বিশেষজ্ঞ, ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানকে। আপনাকে আমন্ত্রণ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এছাড়া আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, মোহাম্মদ আজিজুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন টিভি স্ক্রোলে দেওয়া নাম্বারগুলোতে ফোন করে, অথবা ফেসবুকে গিয়ে www.satv/dprcadvancedpaintreatment লিখে, অথবা স্কাইপিতে গিয়ে satv.dprc লিখে আমাদের সাথে কথা বলতে পারেন। চলুন আজকের প্রসঙ্গে ফিরে যাই। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রসঙ্গটা যেহেতু ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা নিয়ে, আধুনিক চিকিৎসায় পরেই যাই, আগে একটু ব্যাক পেইন নিয়ে কথা বলি, কারণ জনগণের মনে কিন্তু ব্যাক পেইন নিয়ে অনেক প্রশ্ন। আর আমার মনে হয় যে ব্যাক পেইনটা এত কমন হয়ে গেছে যে ছোট থেকে বড় সবাই কিন্তু আজকাল এই ব্যাক পেইনে ভোগে। সাধারণত মানে কী কারণগুলো, আপনি তো অনেক পেশেন্ট দেখেন, কী কারণগুলো সবচেয়ে মেজরিটি কজ ব্যাক পেইনের? অবশ্যই, আসলে আমি বলবো, যদিও ব্যাক পেইন একটা নন কমিউনিকেবল ডিজিজ, মানে ছোঁয়াচ্ছে না, একজনের হলে আরেকজনের হবে ব্যাপারটা তা না, কিন্তু ব্যাক পেইন এক প্রকারের মহামারী আকার এখন দেখা দিচ্ছে। আপনি যেমন বলছিলেন, একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই এখন কোমরের ব্যথায় ভুগছে। আগে হতো বয়স্করাই বেশি ভুগত। এর মূল কারণ আমরা যেটা দেখি, এটা হচ্ছে আপনার পেশাগত হ্যাজার্ড, প্রফেশনাল হ্যাজার্ড। আমরা এখন যে রোগীগুলো বেশি পেয়ে থাকি, প্রফেশন বলতে, যেমন একটা বাচ্চা যখন স্কুলে পড়ে বা সে মাদ্রাসায় পড়ে, যেখানেই পড়ুক না কেন, সেটাও তার একটা পেশা, সে স্টুডেন্ট। অবশ্যই। আবার আমরা যারা মধ্যে যে আয় করি বা উপার্জন করি, বিভিন্ন ডেস্ক জব করি বা বসে থাকার কাজ, বা বিভিন্ন যারা আপনার মেকানিক্যাল কাজ করে, যারা স্পেশালি বিভিন্ন মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশে যায়, দেখা যায় যে ওয়েল্ডিংয়ের কাজ করা, ভারী কনস্ট্রাকশনের কাজ করা, সেটা ইঞ্জিনিয়ার হইতে শুরু করে একেবারে শ্রমিক পেশাজীবী, এই যে পেশাগত কাজ, এ সকল কাজ থেকেই সবচেয়ে বেশি কোমরের সমস্যা হয়ে থাকে। তার মধ্যে আমরা এটাকে দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন। আচ্ছা। তো এই মেকানিক্যাল ব্যাক পেইনের রোগী আমাদের ভিতরে সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি। এখন ধরেন আমরা উদাহরণ দিই, সাজেস একটা বাচ্চার ক্ষেত্রে যেটা হয়, এখন আমরা যে রোগীগুলো বেশি পাই, স্পেশালি যে বাচ্চা শহরের হয়তো একটা বাচ্চা, সে কিন্তু ফিজিক্যাল তার কিন্তু কোনো মুভমেন্ট নাই এখন। গ্রামের বাচ্চা কিন্তু সে স্কুলেও যায়, দৌড়াদৌড়িও করে, পানিতেও ডুবায়, সাঁতার কাটে, সবই করে, তার একটা ফিজিক্যাল মুভমেন্ট অলওয়েজ আছে। তার কিন্তু বোন গ্রোথের পাশাপাশি মাসেলস, যে আমরা বলি পাওয়ার, এন্ডুরেন্স, এগুলো কিন্তু তার হতে থাকে। কিভাবে হবে আপনি বলেন ডাক্তার সাহেব, যেহেতু আমাদের তো কোনো মাঠই নাই, মানে স্কুল তো আজকাল দেখা যাচ্ছে স্কুলে কোনো মাঠ নাই, বাচ্চারা দৌড়াতে পারছে না। হ্যাঁ, এটা অবশ্যই একটা ওয়ার্নিং, আপনি যেটা বলছেন ওয়ার্নিং একটা ব্যাপার, এটা আমাদের ভাবতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সারাদিনে হয়তো বাসায় থাকে বা এক পর্যায়ে স্কুলে যায় এবং ভারী একটা ব্যাগ থাকে, দেখা যায় যে আমরা পাই, ইয়াং স্টুডেন্ট কিন্তু এখন পাচ্ছি, 15-16 বছর বয়সে বা ইউনিভার্সিটি যাচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তার কোমর ব্যথা নিয়ে আসছে, এবং বসা থেকে অনেক সময় একটু স্টাইলিশ হয়ে এখানে ব্যাপার আছে। আমি একটু মধ্যবয়সী যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে, এরা অনেক সময় দেখা যায় একটু ফ্যাশন করে বসে, একটু কুঁজো হয়ে বসে, সে কিন্তু জানে না এই যে কুঁজো হয়ে বসার কারণে তার মেকানিক্যাল সমস্যাটা হচ্ছে, এটা একটা মানে বাস্তবতা। তাছাড়া এখন সবাই কিন্তু বিভিন্ন ডিভাইস ইউজ করে, আপনার ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব, এই সকল ডিভাইস ইউজ করতে গেলে বা কম্পিউটার, সারাদিনই সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, দেখতে হয়, এটা একটা কারণ। তাছাড়া পেশাগত কারণ, যেমন আমি বলছিলাম ডেস্ক জব ওয়ার্কার, যারা কম্পিউটিং করে সারাদিন বসে থাকে, সকালে হয়তো অফিস যদি 8টা বা 9টা শুরু হলো, আবার সন্ধ্যার পরে গিয়ে সে উঠে, এই যে দীর্ঘ সময়ে ডেস্কে বসে থাকা, চেয়ার যদি ঠিকমতো ম্যানুফ্যাকচার না হয়, চেয়ার যদি ভুলভাবে বানানো থাকে, ডেস্কের যেভাবে বসার কথা, কম্পিউটার যে লেভেলে থাকার কথা, টেবিলের ম্যানুফ্যাকচারিং যদি ফল থাকে, যে উঁচু নেচো মানে লেভেল ঠিকমতো না করা হয়, তখন কিন্তু কোমরে এবং ব্যাক পেইন, তো আমরা আসলে কোমর, ঘাড়, পিঠ সব যে কোনো জায়গায় হতে পারে এবং সমস্যাগুলো আমরা এই রোগীগুলো বেশি পেয়ে থাকি। তাছাড়া যেটা বলছিলাম, আপনার মেকানিক্যাল কাজ করে যারা, যেমন আপনার
হয়তো বিভিন্ন বড় কোম্পানিতে বিভিন্ন ইলেকট্রিক কাজ করতে হয়, বিভিন্ন পার্টসের কাজ করতে হয়, দেখা যায় যে ভুল অবস্থানে সারাক্ষণ কাজ করে, কুজো হয়ে কাজ করে, নিচে বসে কাজ করে বা শুয়ে শুয়ে কাজ করা, এই সকল কাজের থেকেও আপনার মেকানিক্যাল সমস্যা হয়। এবং আর পাশাপাশি হয়তো কোনো ইঞ্জুরি থেকে হতে পারে, আপনার পড়ে গেলে, আঘাত পেলে, এগুলা একেবারেই আমাদের ভিতরে যে রোগী পেয়ে থাকে কমন। এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। পাশাপাশি যেটা আমরা বলছিলাম যে প্যাথোলজিক্যাল কজ, মানে কোনো রোগ আছে কিনা, হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো আপনি জানেন যে অনেক সময় টিবি আক্রান্ত হতে পারে, আমরা পর্স স্পাইন বলে থাকি, মেরুদণ্ডে টিবির জীবাণু আক্রমণ হতে হতে পারে, যদি কোনো কারণে ক্যান্সার হতে পারে স্পাইনে, তা থেকে হতে পারে, আরও বিভিন্ন অন্য রোগ থেকেও কিন্তু আপনার ব্যাক পেইন হতে পারে রিলেটেড। আপনি অনেক ইন্টারেস্টিং কথা বলেছেন, আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে, কিন্তু তার আগে একটু আজিজুর রহমানকে জিজ্ঞাসা করি, আপনি কোথায় থাকেন? আমি ভৈরবে থাকি, কিশোরগঞ্জ জেলার। আচ্ছা, আপনি কি করেন, এমনি আপনার প্রফেশনটা কি? আমি মার্চেন্ডাইজিং একটা জব করি। আচ্ছা, আপনার সমস্যাটা শোনার আগে আমি একটু জানতে চাই, আপনি যে বললেন মার্চেন্ডাইজিং আপনার পেশা, যেহেতু আপনি বলছিলেন যে পেশার সাথে সম্পর্ক, এই পেশায় কি আপনার অনেকক্ষণ বসে থাকতে হতো বা কাজটা কিরকম ছিল? বসে থাকতে হতো না, তবে দীর্ঘক্ষণ সাইকেল চালানো হতো আর কি। আচ্ছা, দীর্ঘক্ষণ আপনি সাইকেল চালাতেন। আচ্ছা, আপনি তো বলছিলেন অনেকগুলো পেশার সাথে, আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে পেশা তো মানুষকে ধারণ করতেই হবে, পেশা ছাড়া আমরা বাঁচতে পারবো না। সেক্ষেত্রে কি আমাদের আসলে জীবনের প্রথম থেকেই এই জিনিসগুলোকে যদি শেখানো হয়, যেমন ধরেন স্কুল লেভেলে, যে কিভাবে আসলে আমাদের পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া উচিত, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো অনেক বেটার হতো, মানুষ বুঝতে পারতো। অবশ্যই আপনার সাথে একমত, আমার মনে হয় এই সকল যে ফিজিক্যাল এডুকেশন, এটা কিন্তু একেবারে প্রাইমারি লেভেল থেকেই কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করা উচিত। এবং উন্নত বিশ্বে কিন্তু তাই আছে, যে আমাদের আছে অন্যান্য আরও শিক্ষা আছে, পাশাপাশি এগুলো হয়তো একটা লেভেলে এখন আসছে। তারপরে যেমন আমরা যেমন ধর্মীয় শিক্ষা শিখি ছোটকাল থেকেই, আদব কায়দা পরিবার থেকে শিখি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ থেকে শেখা হয়, তদ্রূপ আমাদের ফিজিক্যাল এডুকেশনগুলো কিন্তু বই পুস্তকে, আপনি যেটা বলছেন সেটা কিন্তু পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তি যদি করে দেওয়া হয়, তাহলে এডুকেশনগুলো কিন্তু ছোটকাল থেকেই পেয়ে আসবে। যে বসার ক্ষেত্রে, যেমন আমি একটা রুগী, একটা না প্রায় রুগী পাচ্ছি অনেক সময়, যেমন যারা আপনার মাদ্রাসায় পড়ে, স্পেশালি যারা ওই যে হাফিজি যে মাদ্রাসায় পড়ে, এই সকল বাচ্চারা কিন্তু নিচে ঘন্টার পর ঘন্টা বসে বসে সামনে ঝুঁকে কোরআন শরীফ পড়ে, প্রায় আমি কোমর ব্যথা বাচ্চা পাই এই সকল। তো এটা হচ্ছে যে এটা একটু চেঞ্জ করা দরকার, এটা তো এরকম না যে আমার একেবারে নিচে বসি পড়তে হবে, এগুলা এডুকেশনটা একটু আপডেট করা দরকার, সেটা কারেকশন করে বসা, আবার স্কুলে আবার অনেক সময় টুলে বসে বাচ্চারা পড়ালেখা করে, এগুলা কারেকশন করা, তাদের ব্যাক সাপোর্ট ওলা কিন্তু চেয়ার দেওয়া উচিত আমি যেটা মনে করি, নাহলে এই যে ব্যাক সাপোর্ট না থাকলে সে কিন্তু আলটিমেটলি সামনে ঝুঁকে ঝুঁকে তাকে ক্লাস করতে হয় বসে, এবং এক পর্যায়ে দেখা যায় আপনার, আমি যেটা বলছি শহরে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, হয়তো সারাদিন ক্লাস করলো সমস্যা নাই, কিন্তু বিকালে গিয়ে যদি সে মাঠে খেলতে পারে, সাঁতার কাটতে পারে, দৌড় ঝাঁপ বা লাফ দিতে পারে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সে কাটিয়ে উঠতে পারতো, কিন্তু এটা শহরে বাচ্চাদের জন্য এটা কখনো পসিবল না। তো এগুলো অবশ্যই এডুকেশনগুলো এখন দেওয়া উচিত, এবং কারণ হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশে নট অনলি সারা বিশ্বে কিন্তু কমিউনিকেবল ডিজিজ আমাদের কিন্তু এখন নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে। কিছুদিন আগেও কিন্তু আমাদের যে যে চিকুনগুনিয়া যে জ্বর হলো, এটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে, আমাদের কোনো রোগী ওভাবে কিন্তু মারা যায়নি। তো কিন্তু এই যে চিকুনগুনিয়া পরবর্তী যে হ্যাজার্ড, বা এই যে আমি যে বাত ব্যথার কথা বলছি বা ব্যাক পেইনের, এই সকল রোগী কিন্তু আপনার ডে বাই ডে বেরিয়ে চলছে, এবং এটা কিন্তু এখনই আমাদেরকে ফিজিক্যাল এডুকেশন, বসা কিভাবে, শুইতে হবে কিভাবে, স্কুলে আপনি যেটা বললেন একদম প্রাইমারি লেভেল থেকে আসলে আমাদের শেখানো উচিত। অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক আছে, হ্যালো দর্শক, কে বলছিলেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন আপনি? আমি বরিশাল থেকে রুহুল আমিন বলছিলাম। আচ্ছা রুহুল আমিন, আপনি যার ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছেন তার বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। জি, আমার বয়স 35। আমি জি জি বলেন। সালাম আলাইকুম। হ্যাঁ, আমার বয়স 35। আমি আমার L4-L5 ডিস্ক কোলাপসে সম্ভবত মনে হয় ওইটাই ডিপ্রেশন হয়ে ব্যথা হয় আর কি ডান পাশে। তো এমনিতে বোঝা যায় যে ব্যথা সমস্যা এটা সম্পূর্ণভাবে বোঝা যায় যে আলাদা হয়ে গেছে, বা হাঁটু দিয়ে ভর দিতে অনেক সময় পারি না, সিঁড়ি দিয়ে ওঠার সময় বসাই দেয় টান মেরে, এরকম একটা অবস্থা হয়। কিন্তু এছাড়াও আমার আরো একটা সমস্যা ছিল স্যার, সেটা হইল যে আমার সম্ভবত মেরুদণ্ডের ভেইন শুকাইয়া এই পায়ের সমস্যাটা হয়েছে। এটা আর কি ডাক্তার বলছে অনেক 10 বছর হয়ে গেছে, যে মাংস পেশি হাড্ডি থেকে ছাড়িয়ে গেছে, এরকম একটা অবস্থা মনে হয়েছে।
অনেক চিকিৎসা ঢাকায় করাইছি, মোটামুটি বড় ধরনের চিকিৎসা, ডাক্তার বাদ দেই নাই। এখন আর কি ভারতে যেতেছিলাম যে মাসেলটা টাইট হয়ে গেছে, মুভমেন্টটা ইজি হয় না, ব্যালেন্স এই মাঝে মাঝে ভালো মনে হয় আবার খারাপ মনে হয়, বাথরুমে বসা যাচ্ছে না, বসলে উঠতে খুব কষ্ট হয়, আর বাথরুমের বেগও কম, প্রস্রাব মোটামুটি ইয়ে আছে, অবস্থা আছে, সেটেল অবস্থায়, কিন্তু বাথরুম বেগটা কম হয়। আপনার বয়স কত? মানে এটা প্রায় 12 বছর হয়ে গেছে আমার, কিন্তু ঠিক হয়েছে কিন্তু ওরকম হয় না। আচ্ছা, আপনি 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 বলছেন স্তনপান হয়ে যাচ্ছে, কিন্তু আসলে যে সুযোগ পাই না যে এত চিকিৎসা করবার পরে আসবো কিনা এই ভয় ছিল। আচ্ছা, আপনি একটু শুনেন ডাক্তার সাহেব কি বলছেন, শুনেন আপনি। জি জি জি। আচ্ছা, আপনার এই এই সমস্যা আপনি বলছিলেন যে অনেক ডাক্তার বা চিকিৎসা করেছেন, এর প্যাটার্নটা মানে ধরন বলতে পারবেন কি করেছেন, কি চিকিৎসা নিয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ, জি, চিকিৎসা আমাকে ভেইনে ইনজেকশন দিয়েছিল, এই হসপিটালে, অ্যাপোলো হসপিটালে, পাঁচটা ইনজেকশন দিয়েছে, আর একটা ভিডিআরএল এটা টেস্ট করছিল, আর টিপিএসি এটা পজিটিভ পাচ্ছিল, এটা অনেক এটা ডাক্তার বলছে যে এটার জন্য সমস্যা নেই, আপনার 10 নম্বর ডিসে ভেইন শুকায় এই সমস্যাটা হয়েছে, এরকম একটা বলছে অ্যাপোলো হসপিটাল থেকে। আচ্ছা, আলিম একদার ভুইয়া। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? এখন আমার কাছে কি প্রশ্ন, আমি জানতে চাচ্ছি যে এটা আর ইমপ্রুভ হবে কিনা, বা আমি তো ইমপ্রুভ মনে করতে চাচ্ছি যে ইমপ্রুভ হবে। আচ্ছা, অবশ্যই অবশ্যই, জি, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমরা শুনছি। ওনার কেসটা অনেকদিন বুঝেই যাচ্ছে, এবং যেটা হচ্ছে ওনার পিএলআইডি, যে ওনার ভাষা যে চাপ খেয়ে আছে বা নার্ভ শুকিয়ে গিয়েছে, অত ডাক্তার সাহেবরা আমরা বলে থাকি বোঝানোর জন্য, এমআরআই করলে খুব সহজে কিন্তু সমস্যাটা ক্লিয়ার বোঝা যায়। তো এটা আসলে এর আগেও আমি বারবার বলছি, পিএলআইডির চিকিৎসা দুই টাইপের, প্রায় আপনার 90% চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ চিকিৎসায় রোগী ভালো হয়, 10% 5-10% রোগী আপনার অপারেশনে যেতে হয়। আচ্ছা, তো এই 90% রোগী কোন লেভেলে আমাদের কাছে আসে, সেটা হচ্ছে আমার যেমন ডিস্কের, যদি ডিস্ক বালজ হয় সেই রোগীগুলো আমরা কনজারভেটিভ মানে অপারেশন ছাড়াই ভালো হয়, ডিস্ক প্রোটিউশনও অপারেশন ছাড়াও ভালো হয়, কিন্তু যদি ডিস্ক এক্সট্রিউশন হয়ে যায়, এক্সট্রিউশন মানে টোটালি বের হয়ে ক্যানেল যদি টোটালি স্টেনোসড হয়, এবং অনেক সময় প্রস্রাব পায়খানা যদি ইনকন্টিনেন্সি আসে বা ধরে রাখা বা আপনার পা অবশ টোটালি হয়ে যায়, ওই সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অপারেশনের একটা অপশন চলে আসে। শুধুই যে অপারেশন করলে রোগী ভালো হয়ে যাবে তা না, আফটার অপারেশন তাকে আবার রিহ্যাবিলিটেশন করতে হবে। তো আমার মনে হয় ওনার কেসটা যদি এমআরআই দেখে বোঝা যায়, অনেক সময় রোগীরা কি করে যে আপনার যেভাবে ডাক্তাররা বলে যে এভাবে ট্রিটমেন্ট করতে, তারা তাদের মতো করে চিকিৎসা করে, যার কারণে দেখা যায় যে এটা ক্রনিক স্টেজে চলে যায়, হয়তো কিছু চিকিৎসা হলো আর বাকিটা। এই ব্যাপারে আমি আপনার সাথে একেবারেই মানে একমত, আমরা শুনবো এই ব্যাপারে একটু ডিটেইলস, কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক শ্রোতা, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে। বিরতির আগে আমাদের সাথে সংযুক্ত ছিলেন রুহুল আমিন, তার সমস্যার কথা আমরা শুনেছি, সমাধানের কথাও শুনছিলাম, আমরা একটু তার শেষ অংশটা শুনব। আপনি বলছিলেন যে একটা কথা খুব ভালো বলছিলেন আপনি, যে আসলে আমরা অনেক দেরি করে ফেলি, আমরা অনেক রকম ট্রিটমেন্ট করে একেবারে যখন খুব খারাপ অবস্থায় হয়ে যায় তখন আমাদের কাছে অপশন থাকে না। আপনার কি মনে হয় ওনার কথা শুনে রুহুল আমিনের, যে ওনার কি এখন অপারেটিভ ট্রিটমেন্টে যেতে হতে পারে? হ্যাঁ, ওনার কেসটা আসলে আমি যেটা বুঝতে পেরেছি, ব্যাক পেনে যেটা হয় প্রাথমিক পর্যায়ে কোমর ব্যথা হবে, এভাবেই চলতে থাকে, হয়তো মাসের পর মাস, দিনের পর দিন, রোগীরা লোকালি ওষুধের দোকান থেকে হয়তো ব্যথার ওষুধ খায়, এক পর্যায়ে হয়তো একজন ডাক্তারের কাছে যায় বা ডাক্তার সাহেব আবার কিছুদিন ওষুধ খাওয়ায়, খাওয়ানোর পর এটা চলতে থাকি, এরপর হয়তো উনি যেমন উনি অ্যাপোলোর কথা বলছিল যে ঢাকা আসছে, এখানে হয়তো স্পেশালিস্ট দেখানোর পর স্পেশালিস্ট দেখে হয়তো অপশন দিয়েছে যে এই চিকিৎসা করলে ভালো হবে, কারণ একটা রোগের চিকিৎসা দিতে গেলে আমাদের শুধু কেবল যে এই রোগীর যে আমাকে এই চিকিৎসাই অ্যাপ্লাই করতে হবে তা না, আমাদের রোগীদের তার স্ট্যাটাস দেখতে হয়, তার ইকোনমিক্যাল ব্যাপার দেখতে হয়, তার পেশা দেখতে হয়, যেহেতু এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট, এইগুলো সব অ্যাসেস করে আমরা রোগীকে হয়তো বলি যে এই অপশন আপনি হয়তো চিকিৎসাটা
নিতে পারেন কিন্তু ডক্টর শফিউল্লাহ আপনি কি মনে করেন আমাদের দেশের রোগীরা চায় যে ফার্মেসি থেকে একটা প্যারাসিটামল ট্যাবলেট খাবে ভালো হয়ে যাবে জ্বরের মতো সেটা কি এই ক্ষেত্রে হয় কখনো এই রোগগুলোর ক্ষেত্রে না এই স্পেশালি এই আপনার যে আমরা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে এটা কখনো হয় না সাজেস ডায়াবেটিস বা হার্টের রোগী এটা কিন্তু আসলে দীর্ঘদিন থাকে এটা কন্ট্রোল করে রাখতে হয় অবশ্যই স্পেশালিস্টের শরণাপন্ন থাকতে হয় এখন জ্বর আসলো জ্বরের জন্য হয়তো প্যারাসিটামল খেলো জ্বরটা চলে গেল সে ভাইরাল ফিভার হলে ভালো হয়ে গেল এটা কিউরেবল ডিজিজ কিন্তু নন এই যে কমিউনিকেবল ডিজিজ কিন্তু আপনার মেইনটেইন করতে হয় এটা কিন্তু এরকম না যে একটা ওষুধ খেয়েই সে ভালো হয়ে গেল ভালো হয়ে যাবে তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং ওনার কেসটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় এটা দীর্ঘদিন উনি হয়তো একটা ডাক্তার যে পরিমাণ চিকিৎসা দেওয়ার কথা সেটা হয়তো উনি নেয় নাই বা পর্যাপ্ত চিকিৎসা হয় নাই বা অনেক সময় রুগী আমার কাছে কোমর ব্যথা বা 10 বছর পরে এসে আমাকে এখনো বলে যে স্যার আপাতত কিছু চিকিৎসা দেন মানে 10 বছর কোমর ব্যথা ভোগার পরেও যদি আমি আপাতত চিকিৎসার মানেটা কিন্তু আমি বুঝি না প্রায়ই বাংলাদেশে এই রোগীদের এই কমপ্লেন্ট আসে যে আপাতত চিকিৎসা দেন তো আপাতত চিকিৎসা না এখন পিএলআইডি যদি হয় কোমরে যদি এমআরআইটা ক্লিয়ার বুঝাই যায় যে ডিস্ক প্রোল্যাপস যেমন ওনার ক্ষেত্রে হয়েছিল তো সেটার আবার আপাতত চিকিৎসা এটা চিকিৎসা অপশন দুইটা এক হয় অপারেশন না হয় রিহ্যাবিলিটেশন বোথ যে কোনো একটা হয়তো হসপিটালে থেকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে না হলে অপারেশনে যেতে হবে এবং সেটা ডাক্তার অ্যাসেস করে বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোনটা বেটার হবে সেটা রোগী না করে রোগী অনেক সময় বলে আপাতত ওষুধ লিখে দেন হয়তো ওষুধ খেয়ে বাসা চলে গেল কিছুদিন ব্যথার ওষুধ খেলে তো ভালো লাগবে বা হয়তো বা সেই ব্যথার ওষুধ সে নিজেই খেয়ে যাচ্ছে এটাও খুব আমরা দেখি হয়ে থাকে হ্যাঁ কিন্তু আচ্ছা আজিজুর রহমান আপনি আমাদের একটু বলেন যে আপনার কি সমস্যা ছিল যে আপনি ডাক্তার সাহেবের কাছে এসেছিলেন যে আমার কোমর মানে মেরুদণ্ডের কি নিচের অংশে মানে সবসময় প্রচন্ড ব্যথা করতো কিরকম ব্যথা এটা কি ওষুধ খেলে যেত নাকি হ্যাঁ ওষুধ খেলে আবার ব্যথাটা কমতো আচ্ছা তা আপনি কোন পর্যায়ে ডাক্তার সাহেবের কাছে গেলেন কেন গেলেন আপনি তো আমাদের কথা শুনে বুঝতে পারছেন যে বেশিরভাগ মানুষই চায় যে ওষুধ খেয়ে ব্যথা কমাতে আপনিও কি সেরকম চাচ্ছিলেন প্রথমে জি প্রথমে চাইছিলাম এরকমই কিন্তু এটা তো স্থায়ী কোনো সমাধান না আচ্ছা ভেরি গুড আপনি বুঝতে পেরেছেন সমাধানের জন্য আমি ওই ওনার কাছে আসছিলাম আর কি আচ্ছা তারপরে আপনি আপনার যে ট্রিটমেন্ট চলছে এখনো ওনার ট্রিটমেন্ট হ্যাঁ আপনি এখন কি আপনার কি ডায়াগনোসিস হয়েছে আপনি বলতে পারেন না এখন আমি মোটামুটি খুব মোটামুটি বলতে খুবই ভালো মানে সুস্থ বোধ করতেছি আচ্ছা আপনি কোমর ব্যথার জন্য কি আপনি নরমাল যেগুলো কাজগুলো করেন সেটাতে কোনো বাধা হচ্ছিল জি কি রকম বলেন তো আমাদের যেমন দীর্ঘক্ষণ সাইকেল চালালে ব্যথা করে বা বসে থাকলে ব্যথা করে বা ব্যথা যখন নাকি তীব্র হয় তখন শোয়া থেকে আমি বসতে পারতাম না আচ্ছা অনেকগুলো সমস্যা ছিল তাহলে আচ্ছা উনাকে যখন প্রথম দেখলেন তারপরে আপনি ট্রিটমেন্টের দিকে কিভাবে গেলেন মানে ধাপগুলো আমরা জানতে চাই অবশ্যই প্রথমত ওনার কমপ্লেন সম্ভবত 7-8 বছর জি এরকমই অনেক দিন ধরে উনি ভুগছিল তো প্রথম হচ্ছে ওনার ডায়াগনোসিসটা কনফার্ম ছিল না যে ব্যাক পেইনের কারণটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা যদি কারণ নির্ণয় করতে পারি যে কি কারণে হয় যেমন ওনার আপনি কিন্তু বারবার জিজ্ঞেস করছিলেন যে পেশাটা ইম্পর্টেন্ট আমি দেখলাম যে উনি সাইকেল চালায় মার্চেন্ডাইজিংয়ে অনেক সময় ডেস্কেও বসে থাকতে হয় তো এই সকল কারণে যেটা হয় কোমরের সম্ভবত ডিস্কের সমস্যা আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি করার পরে বোঝাই যায় যে ওনার ডিস্কের সমস্যা আছে সেটা কনফার্ম করার জন্য এমআরআই করা হয় তো এমআরআইতে ওনার পিএলআইডি প্রবলেম পাওয়া গিয়েছে আচ্ছা আমরা একটা ছবিও দেখে নিব আপনি বলতে থাকেন আমরা ছবিটাও দেখে শুনব আপনাকে ওনার ক্ষেত্রে যেটা পাওয়া গেল যে পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস যেটা এর আগেও যে রোগী প্রশ্ন করেছিল ওনার কিন্তু এখন আরও খারাপ অবস্থা তো এই পিএলআইডি থেকে ওনার আসলে ব্যাক পেইনটা হচ্ছে আচ্ছা এটা কি একটা এমআরআই ছবি কিনা অবশ্যই এটা একটা এমআরআই ছবি খুব সুন্দর একটা ছবি এবং দুইটা ছবি আছে এখানে আসলে দুইটা স্লাইড আছে এ এবং বি দেখেন দেওয়া আছে আচ্ছা পার্থক্য কি পার্থক্য আসলে দুই ভাবে নেওয়া হয়েছে মানে এমআরআই তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি নিতে পারে তো এটা এ এবং বি দুইটার ভিতরেই বোঝাই যাচ্ছে যে এতে দেখেন এখানে যে স্পাইনাল কর্ডটাকে এখানে হাইলাইট করা হয়েছে স্পাইনাল কর্ডটা সাদা উপর থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু নিচের দিকে এসে বোঝাই যায় কিছু কিছু জায়গা সে চিকন হয়ে গিয়েছে আচ্ছা আমরা দেখছি একটু ভাজ হয়ে যাওয়া মানে দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে প্রোল্যাপস হয়ে কর্ডকে চাপ দেওয়া ওই জায়গায় তখন কিন্তু আপনার কর্ড চিকন হয়ে যেতে পারে বা কম্প্রেসড হয়ে যেতে পারে আর ওই পাশে যে ছবিটা ওখানে এসে বোনস বা হাড়গুলোকে বোঝানো যাচ্ছে পাশাপাশি দেখেন হাড়গুলো ক্ষয় আছে জায়গায় জায়গায় কিছুটা নাই মানে যে কোয়াড্রিঙ্গুলার ইন শেপ চার কোণাকৃতি যেটা থাকার কথা জায়গায় জায়গায় কিছুটা উঁচা নেচা বা কিছুটা ক্ষয় বুঝেই যাচ্ছে মানে এটা একটা এমন একটা রোগী যেটা আপনার এইজড 40 যে তার হাড় ক্ষয় রোগও আছে পাশাপাশি পিএলআইডি বোথ এই এমআরআইতেই ওনারটা আমরা কনফার্ম করি যে ওনার ডিস্কের সমস্যা তো সেই অনুযায়ী আমরা এখন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিচ্ছি উনি মোটামুটি ভালো আমরা হয়তো আজকাল কি ছেড়ে দিব ওনাকে আচ্ছা আপনার কেমন মনে হচ্ছে ট্রিটমেন্ট পাওয়ার পরে এখন আমার ব্যথা একদমই নাই আচ্ছা আপনি নিশ্চয়ই শিখেছেন যে পরবর্তীতে কিভাবে চলবেন কিভাবে বসবেন
এই সম্পর্কে আপনি পুরোপুরি এখন জানেন জি আপনার যদি পরিচিত কারো এরকম ব্যথা হয় আপনি কি বলবেন এখন তাহলে অবশ্যই বলবো এখানে আসে মানে এসা ওই চিকিৎসা করার জন্য মানে ডাক্তারকে দেখি অবশ্যই চিকিৎসা করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে কেউ ভালো চিকিৎসা পেলে এটাও জানানো উচিত যে এরকম হলে তার কি করা উচিত আপনি যেটা বলছেন যে পশ্চার রিলেটেড আমরা তো অনেকেই আসলে জানি না এবং কিভাবে আমাদের বসা উচিত বা আপনি বললেন যে যারা ডেস্ক জব করে তাদের ক্ষেত্রে কি সমাধান অবশ্যই এখন ইন্টারনেটের যুগ এখন কিন্তু আমাদেরও দায়িত্ব আছে সবাইকে জানানো যে এইভাবে চলবেন শুধু আমরা বলবো যে বই পুস্তকে দিয়ে দেওয়া সেটা তো অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব আমাদের ডাক্তার হিসেবে আমরা যারা ব্যাক পেইন নিয়ে কাজ করি বা এই সকল বাত ব্যথা নিয়ে আমাদেরও দায়িত্ব আছে দায়িত্ববোধ থেকেই আমরা মিডিয়াতে হতে বলছি লেখালেখি করছি এই যে প্রোগ্রামে বলছি বা আমাদের সোশ্যাল যে পেজ বা যে সকল মিডিয়া আছে সেখানেও আমরা বিভিন্ন ছবি দিচ্ছি কিন্তু কি করতে হবে স্পেশালি ডেস্ক জবদের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যেন কোনো ডেস্ক জব ওয়ার্কার সে যেই হোক ব্যাংকার হোক বিজনেসম্যান হোক হাই অফিসিয়ালই হোক ইভেন কি ডাক্তার হোক সেই জন্য একটা না এক থেকে দুই ঘন্টার বেশি বসে না থাকে আচ্ছা এক ঘন্টা পর একটু সে উঠে দাঁড়াবে একটু হাঁটবে তার অবস্থা পায়চারি করবে আর বসার ক্ষেত্রে অবশ্যই স্ট্রেট হয়ে বসতে হবে এখন আপনার যে যারা চেয়ার কোম্পানি বা যারা আপনার বসার যে সিট যারা তৈরি করে যে সকল কোম্পানি তারা কিন্তু অনেক সময় আপনার ম্যানুফ্যাকচারিং ফল্ট করে তারা হয়তো দেখার মতো ভালো লাগার মতো তারা তৈরি করে কিন্তু এটা আসলে স্বাস্থ্যের জন্য উপকারী না উপকারী কিনা জানতে হবে আমাদের সাথে একজন দর্শক আছে দর্শক কে বলছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দর্শক বলেন আপনার নাম বলেন আর যার ব্যাপারে কথা বলতে যাচ্ছেন তার বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন আমার নাম সুজন আচ্ছা আমার বয়স 18 বছর আচ্ছা কি সমস্যা বলেন তো আপনি জি আমার 2013 সালে হঠাৎ করে এই পিঠের নিচের অংশে প্রচন্ড পরিমাণে ব্যথা হতো আচ্ছা এরপরে আমি অনেক ডাক্তার দিয়ে দেখাইছি পরে ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে এমআরআই করে ধরা পড়ে যে স্পাইনালে টিউমার হয়েছে এরপরে আমি অপারেশন হয়েছি 2013 সালের ডিসেম্বর মাসের 14 তারিখে এরপর আমার ডাক্তাররা এখান থেকে বলে যে তুমি বাড়ি চলে যাও ওষুধ দেয় কিছু আর ওই ওষুধ গুলো 6 মাস খেতে বলে কিন্তু আমি 6 মাসে খেয়েছি এখন পর্যন্ত আমার আগে কোনো কিছু পারতাম না আগে উঠে বসতে টসতে কোনো কিছু পারতাম না এখন আমি উঠে নিজের মতো নিজে বসতে পারি এমনি প্রসব পায়খানা আগে একদমই ঠিক পাতাম না এখন প্রসব পায়খানা ঠিক পাই তো আমার স্যারের কাছে প্রশ্ন যে আমার এখন নিচের অংশ মনে হয় যে উপরে একটা ভিতরে একটা ব্যথা আছে কিন্তু উপরে স্কিনকে দিলে ব্যথাটা ঠিক পাইনি আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে আপনি কোনো রিহ্যাবিলিটেশন করেননি অপারেশনের পরে আপনাকে কোনো এক্সারসাইজ ফিজিওথেরাপি এসব কিছু করানো হয়নি আমি প্রথমে এই জায়গা থেকে আমার ডাক্তার এই ব্যাপারে কোনো কিছু বলছিল না পরে আমি এই জায়গায় আসার শোনার পরে আমি কিছুদিন রিহ্যাবিলিটেশন নিছিলাম কিন্তু পরে আমার শরীরে কিছু ক্ষত হওয়ার কারণে ঘা হয়েছিল এর জন্য আর পরে ন হয়নি এখন আমি ঈদের পরে যেতে চাচ্ছি আচ্ছা রিহ্যাবিলিটেশন চিকিৎসা এর জন্য আমার স্যারের কাছে প্রশ্ন যে আমার যে এই যে ভিতরে ব্যথাটা আছে আমি হাত দিতে ব্যথা অনুভব করি কিন্তু চামড়ার উপরে চিনতে গেলে ব্যথা ঠিক পাই না এটা কেন এবং আমাকে এখন ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দোয়া করব আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই বয়স বেশি না 18 বছর এবং আরেকটা হচ্ছে যে ওনার আমরা বলছিলাম যে প্যাথোলজিক্যাল কজ থাকে যে টিউমার হতে পারে হ্যাঁ আপনি বলছিলেন শুরুতেই যে হতে পারে ক্যান্সার হতে পারে অনেক সময় এটা হতে পারে যেহেতু টিউমার হয়েছে অপারেশন মাস্ট এই ক্ষেত্রে বা ক্যান্সারের ক্ষেত্রে অপারেশন পরে হয়তো কেমোথেরাপি লাগে তো টিউমার হলে যেটা হচ্ছে ওনার আমার মনে হয় একটা অপারেশন মানে মানে একটা চিকিৎসার একটা পার্ট শেষ কিন্তু পরবর্তী আর রিহ্যাবিলিটেশন আমি যেটা ওনাকে জিজ্ঞাসা করছিলাম রিহ্যাবিলিটেশন এটা কিন্তু আপনি তো অনেক লেখালেখি করেন আপনার অনেক লেখা আছে আপনি অনেক সোশ্যাল মিডিয়াতেও কাজ করেন অনেকগুলো নিয়ে আপনি কি মনে করেন যে ডাক্তারদেরও কি এই বিষয়টা এগিয়ে আসাটা কতখানি জরুরি শুধু রোগীরা অবশ্যই ডাক্তারদেরকে আপনার যদি এখন প্রাইমারি চিকিৎসা কিন্তু একজন সার্জন ওনাকে দিয়েছে অপারেশন করেছে কিন্তু উনি যদি রোগীকে না বলে যে রিহ্যাবিলিটেশন করতে হবে রোগী কিন্তু ডাক্তারকে তার মানে ডাক্তার যা বলবে সে তাই শুনবে এটা ইম্পর্টেন্ট এবং সে কিন্তু অনেক কষ্ট করেছে প্রথম দিকে উঠে বসতেই পারতেন না হ্যাঁ এখন সে পারে কিন্তু এবং ওই যে আফটার অপারেশন হয়তো দীর্ঘদিন শুয়ে ছিল ব্যাড সোর হয়েছে বলছিল যে ক্ষত হয়ে গিয়েছিল ওনার আমরা যেটা হচ্ছে যে কোনোই হোক সেটা স্ট্রোক হোক বা এই যে পোস্ট অপারেটিভ হোক বা ব্যাক পেইন হোক যে কোনো কারণেই হোক যদি কোনো কেউ কারো শরীরে ব্যথা হয় অঙ্গ অচল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আফটার
যদি অপারেশন লাগে পরবর্তীতে যেদিন অপারেশন শেষ পরদিন থেকে কিন্তু রিহ্যাবিলিটেশন করতে হবে, না হলে অপারেশনের কোনো সাকসেস আসবে না, রোগীর কোনো লাভই হবে না। আপনি অপারেশন করলেন কিন্তু রোগী আর স্বাভাবিক জীবনে আসলো না, এই অপারেশনের কোনো ভ্যালু লেস। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে অপারেশন এবং এই রিহ্যাবিলিটেশনটা একটা টিম ওয়ার্কের মতো? অবশ্যই, এটা একটা রিহ্যাব টিমের টোটাল প্রসিডিউরটাই রিহ্যাবিলিটেশন প্রসিডিউর। এখানে সার্জন সার্জনের কাজ করবে, আমরা যারা পুনর্বাসন নিয়ে কাজ করি, রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, তারা আমাদের কাজ করবে, যারা নার্স তারা তাদের কাজ করবে, এক একজনের এক এক কাজ। কিন্তু এটা একটা গ্রুপ ওয়ার্ক এবং টিম ওয়ার্ক। যে সময় সার্জনের কাছে থাকবে, সে সার্জন চিকিৎসা শেষ করে এটা রেফার করে দিবে ফর রিহ্যাবিলিটেশন। বাসায় চলে গেল, যদি ওখানেও কিছু বলে দিত যে হ্যাঁ বাসায় গিয়ে তুমি এই এক্সারসাইজগুলো করো, এইভাবে চলতে হবে, তাহলে হয়তো রুগী এতদিনে এত খারাপ অবস্থায় থাকতো না। আর ওনার কিছু কোশ্চেন ছিল যে ওনার ওটা অনুভূতি নাই বা চিমটি দিলে বোঝে না, হ্যাঁ এটা যদি স্পাইনাল কর্ডে কোনো ইঞ্জুরি হওয়া হয় বা টিউমার হওয়া হয় বা অপারেশন হয়, সেক্ষেত্রে আপনার পারসেপশনে প্রবলেম হতে পারে। কিন্তু এটা পুনর্বাসন চিকিৎসা, যেমন আমরা মোটর ফাংশন ডেভেলপ করতে পারি, মানে মুভমেন্ট মাসেল শক্তি আনতে পারি, তদ্রূপ সেন্সরি ফাংশনও আমরা ইম্প্রুভ করতে পারি, সেই ক্ষেত্রে তাকে রিহ্যাবিলিটেশন এই জাতীয় চিকিৎসা বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, সাধারণত অপারেশনের পরে এই ধরনের রোগী আমরা যেরকম শুনলাম ওর কাছে, কতদিন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করা উচিত? ইট ডিপেন্ডস অন, মানে স্পাইনাল কর্ড ইঞ্জুরির ক্ষেত্রে একরকম, আবার সেই ইঞ্জুরিটা কী টাইপের ছিল। অনেক সময় গান শট ইঞ্জুরি হতে পারে, যে স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে একটা গুলি চলে গিয়েছিল, কর্ড টোটালি ড্যামেজ নাই, তার ক্ষেত্রে এক প্রকারের রিহ্যাবিলিটেশন। আপনার গাছ থেকে পড়ে গিয়ে একরকমের, কারো লিস্থেসিস হয়ে হয়তো পা অবশ হয়ে গেলো বা প্যারাসিস হয়ে গেল, এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম টাইম লাগে, আপনারাই নির্ণয় করে দেন। আমরা নির্ণয় করি এবং অ্যাকর্ডিং টু রোগীর প্রোগ্রেস এবং অ্যাসেসমেন্ট করে করে তবে আমরা একটা আইডিয়া দিতে পারি। এই সকল রোগীর ক্ষেত্রে হয়তো কয়েক মাস থেকে ম্যাক্সিমাম বছরখানিক সময় লাগে যেতে পারে, তবে সেটা যদি আর্লি শুরু করলে আর্লি রেজাল্ট আসবে। আচ্ছা, আমরা তো আজকে ব্যাক পেনের আধুনিক চিকিৎসা বলবো, আপনি তো অনেকগুলো রকম চিকিৎসার কথা বলছেন, আধুনিক চিকিৎসা আমরা কেন নাম দিচ্ছি এটার? অবশ্যই যুগের পরিবর্তনের সাথে কিন্তু ট্রিটমেন্ট আপডেট হয়। আধুনিক চিকিৎসা বলতে আমরা বলবো যে চিকিৎসা নিরাপদ, মানে যে চিকিৎসায় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং সময় উপযোগী চিকিৎসা। আচ্ছা, আমরা শুনবো, আমাদের সাথে একজন দর্শক আছে, কথা শুনে নিচ্ছি। হ্যালো দর্শক, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা বলেন। আমার নাম রাজন, কি সমস্যায় বলছিলাম? আচ্ছা, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। জি, আমার বয়স 35। বলেন, আমরা শুনছি। জি জি, আমার যে 8-60 বয়স যাবত বাম পাশে কোমর ব্যথা করতো, তারপর এমআরআই করিয়েছিলাম। আচ্ছা, ওর ডাক্তার সাহেব বলছেন যে আপনার PLID L1 L2 L3। আচ্ছা, এখনো আমার কোমর ব্যথা করতেছে বাম পাশে, এটা বাম পাশে পা এবং ডান পাশে পা, যে সবগুলি ব্যথা করে আমার। কোন চিকিৎসা নিয়েছেন? জি, আমি ডাক্তার চেকিং করেছিলাম, ওনার নাম শহীদুল্লাহ স্যার। আচ্ছা, আপনি কি জাতীয় চিকিৎসা করেছেন, মানে আপনার কি চিকিৎসা, ওষুধ খেয়েছেন বা অপারেশন করেছেন বা কোনো থেরাপি নিয়েছিলেন, কি করেছিলেন? আমি ওষুধ খেয়েছি, ওষুধ খেয়েছি। আচ্ছা, এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছেন, মানে আপনার প্রশ্নটা কি? ও, আমার প্রশ্নটা এটা কোনো আপনার কাছে কোন চিকিৎসা করতে পারে কিনা এটা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমরা চিকিৎসাটা শুনবো কিন্তু বিরতির পরে, ব্রেক নিচ্ছি। দর্শক শ্রোতা, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি DPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে। বিরতির আগে আমাদেরকে কিশোরগঞ্জ থেকে রাজন ফোন করেছিলেন, তার সমস্যা নিয়ে আমরা তার উত্তরটা শুনে নিচ্ছি। হ্যাঁ, ওনার যেটা বুঝিয়ে যাচ্ছে, উনিও PLID-তে আক্রান্ত এবং যেহেতু ওষুধ খেয়ে এখনও সমাধান হচ্ছে না, আমার মনে হয় ওনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে। হয়তো কিছুদিন হসপিটালাইজড করে যদি রিহ্যাবিলিটেশন করা যায়, আশা করি সেরে যাবে। ওনার মতো ওনারও একই সমস্যা, এখন উনিও মোটামুটি ভালো। তো PLID রোগী আসলে যেটা হয় যে ব্যথার ওষুধ খাওয়া দীর্ঘদিন, আমরা এখানে একটা ছবি দেখছি,
যে আপনি যেটা বলছিলেন ডিস্ক প্রোট্রুশন হারনিয়েশন, এটা খুব সুন্দর একটা ছবি, যে ছবিতে আমরা কোমরের মোস্ট অফ দা ডিজিজ এখানে পেয়ে যাব, যেটাতে সব বুঝেই যাচ্ছে। একেবারে উপরে নর্মাল ডিস্ক, যে স্পাইনাল ডিস্ক বোঝানো যায় একটা ডিস্ক কেমন থাকতে পারে। তারপরে ছবিটা হচ্ছে ডিস্কটা বয়সজনিত, যেটা আমরা বলি অনেক সময় মানুষ বলে হাড় ক্ষয় হয়েছে বা ডিস্ক ডিজেনারেশন, সেটা হচ্ছে ডিস্ক ডিজেনারেশন। সেক্ষেত্রে ডিস্কের ভিতরে যে পানি থাকে বা যা আপনার ভিতরে যে পরিমাণ আপনার উপাদান বা যেরকম অ্যানাটমিক্যাল ফিচার থাকার কথা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে যে ছবিটা তিন নম্বরে উপর থেকে যে লেখা আছে ডিস্ক প্রোট্রুশন, প্রোট্রুশনটা এটি হচ্ছে পিএলআইডি, যেটা রাজন সাহেবের হয়েছে, ওনারও হয়েছিল, এর আগে রুগীরও হয়েছিল। এই প্রোট্রুশনটাই সবচেয়ে বেশি এবং এটা মেকানিক্যাল সমস্যা এবং পেশাগত কারণে হয়ে থাকে। আমি আচ্ছা একটু আপনাকে ইন্টারাপ্ট করি, এটা কি আমরা কোনোভাবে এই স্টেজে হোল্ড করাতে পারি? অবশ্যই হোল্ড করা, শুধু হোল্ড না, এটা আবার নরমাল আগের মতো নরমাল যে ডিস্ক আছে সেই অবস্থাতেও নেওয়া সম্ভব। এই অবস্থায় কিন্তু রোগী তীব্র ব্যথা হবে, তখনই রোগী ভুল করে যে শুধু কেবল ব্যথার ওষুধ খেতে থাকে, ডায়াগনোসিস কনফার্ম করে না, বা হয়তো কিছুদিন খেলে ভালো লাগে বা ডাক্তার সাহেব হয়তো বলেছে যে আপনার একটা এমআরআই করতে হবে বা করবে বা সময়ের কারণে হয় না, তখনই কিন্তু দ্বিতীয় লাস্ট স্টেজ দেখেন, ওই যে মাঝখানে হারনিয়েটেড ডিস্ক, তখন কিন্তু এক পর্যায়ে কিন্তু ডিস্ক জেলি টোটালি বের হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অন্য আরও সমস্যা হয়ে যাবে, পা অবশ হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, তীব্র ব্যথা হবে এবং শুয়ে থাকলেও রোগী কিন্তু ব্যথা থেকে বাঁচতে পারবে না। কিন্তু প্রোট্রুশন অবস্থায় যখন রেস্টে যায় রোগীর ব্যথা কিছুটা কমে যেতে পারে। আধুনিক চিকিৎসা বলছি, আমরা কেন বলছি আধুনিক চিকিৎসা? এই প্রোট্রুশনের ক্ষেত্রে এবং অন্যান্য যে ডিজেনারেটিভ চেঞ্জ বা কোমরে যে কোনো ব্যথার ক্ষেত্রে আসলে আধুনিক চিকিৎসা, আমি এর আগে বলছিলাম যে চিকিৎসা নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, কোনো ব্যথার ওষুধ বা কোনো কেমিক্যাল কোনো সাবস্টেন্স আপনার শরীরে নিতে হবে না। যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে আমরা ব্যথায় মুক্ত করতে পারি, এই ক্ষেত্রে আমরা মাসেলকে স্ট্রেন্থ করে থাকি, যেটা আমরা এক্সারসাইজের মাধ্যমে করে থাকি, আমরা ডিস্ককে ডিকম্প্রেসড করে থাকি বা ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে, আমরা হয়তো সেই ক্ষেত্রে ট্রাকশান দিয়ে বা বিভিন্ন ড্রাই নিডলিং বা বিভিন্ন আমাদের ম্যানিপুলেশন আছে যেগুলো অ্যাপ্লাই করে হাতে আমরা কিন্তু ডিস্কটাকে আবার ব্যাক করতে পারি এবং ডিকম্প্রেসড করে ফেলতে পারি। কিন্তু একটা সার্জন কিন্তু সে কিন্তু এটা কেটে ফেলে দিবে ওখান থেকে, সেটা হচ্ছে সার্জারি। কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে আপনার অপারেশনও লাগতে হচ্ছে না, পাশাপাশি আপনার কোনো ব্যথার ওষুধও খাওয়া লাগছে না, যেটা আমরা বাই এক্সারসাইজ বাই বিভিন্ন ডিভাইস ইলেকট্রিক্যাল অ্যাপারেটাসের মাধ্যমে কিন্তু সারানো সম্ভব। আচ্ছা আজিজুর রহমান, আপনি তো আর কয়েকদিন পরে হাসপাতাল থেকে ছুটি হয়ে যাবে, চলে যাবেন, আপনি কি মনে করেন আপনি যে ট্রিটমেন্টগুলো শিখলেন, কোনো তো ওষুধ খাওয়ায়নি, জাস্ট এক্সারসাইজ করেছে, সেই এক্সারসাইজগুলো আপনি এরপরে কন্টিনিউ করতে পারবেন? হ্যাঁ অবশ্যই করতে পারবো। আচ্ছা সেটা আপনারা পেশেন্টকে কিভাবে কাউন্সেলিংটা কিভাবে করেন? এটা আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু, অনেক সময় রোগী এসে বলে যে স্যার আমাদেরকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দেন ব্যাক পেনের ক্ষেত্রে, আমরা হয়তো এক্সারসাইজ শিখিয়ে দিই, এক গিয়ে সে কিন্তু আর করে না। আচ্ছা এক আর দ্বিতীয়ত এক্সারসাইজটা হয়তো তার জন্য আবার স্যুট নাও করতে পারে, এক্সারসাইজ করার পর হয়তো ব্যথা আরও বেড়ে যেতে পারে। কিন্তু যখন আমরা একটা রুগী আমাদের টোটালি আমাদের হাসপাতালে হসপিটালাইজড করে আমাদের নিয়ন্ত্রণে থাকে, অবজারভেশনে থাকে, আমরা কিন্তু রেগুলার অ্যাসেসমেন্ট করে, আমি নিজেও রুগী দেখি, অন্য ডাক্তার বা নার্স আমাদের টেকনোলজিস্টরা থেরাপি দিচ্ছে, চিকিৎসা চলছে, এই অবস্থাতে সেটা যদি 10 দিন 15 দিন 20 দিন আমরা রাখি, রোগীকে কিন্তু আমরা অভ্যস্ত করে ফেলি যে এক্সারসাইজগুলা ট্রেন করি এবং একটা ব্যাকের আপনার মাসেল স্ট্রেন্থেন করার অনেকগুলো উপায় আছে। হয়তো এই রোগীর ক্ষেত্রে যে এক্সারসাইজটা প্রযোজ্য আর একটা রোগীর ক্ষেত্রে সে এক্সারসাইজ প্রযোজ্য না, তখন আমরা রোগীকে রিসেট করি যে আপনার জন্য এক্সারসাইজটা আপনি করেন, যে এক্সারসাইজ আপনার কোনো সমস্যা হচ্ছে না, এগুলো তাকে ট্রেন করে দেই এবং বসা কারেকশান করা, যে সোজা হয়ে বসা, বিছনা থেকে উঠার ক্ষেত্রে যেমন সাধারণ মানুষ জানে না যে কীভাবে বিছনা থেকে ঘুম থেকে উঠবে বা নিচ থেকে কীভাবে উঠবে, এগুলো আমরা ওনাদেরকে ট্রেন করি। উনি যে কাজ করে বা যেটা করবে গিয়ে তাকে তো পেশা চালিয়ে যেতে হবে, সেই পেশায় যে হ্যাজার্ডগুলো হচ্ছিল সেটা আমরা আইডেন্টিফাই করে বুঝিয়ে দিই যে এইভাবে কাজ করবেন, এইভাবে বসবেন, এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করবেন এবং তাকে ট্রেন করানো হয়। প্রতিদিনই 3 বেলা সকাল দুপুর রাত চলতে থাকে, রোগী কিন্তু এক পর্যায়ে অভ্যস্ত হয়ে যায় এই কাজগুলো এবং এক্সারসাইজগুলো করা। মানে আপনারা রোগীদের সাথে আমার মনে অনেক টাইম দেন, অবশ্যই, যেটা রোগী খুব বুঝতে পারে পরবর্তীতে। আচ্ছা আমাদের ফেসবুকে একটা প্রশ্ন আছে, লিখেছেন ফিরোজা খানম, আসসালামু আলাইকুম, আমার আম্মুর গত 2 মাস ধরে পায়ের গোড়ালিতে ব্যথা, বিছানা থেকে উঠলে ব্যথাটা বেড়ে যায়, তখন আর দাঁড়াতে পারে না, কিছুক্ষণ পর হাঁটতে পারলেও ব্যথাটা স্থায়ী থাকে এবং ব্যথাটা শুধু ডান পায়ে, তার আম্মুর বয়স 45, আপনার কাছে সমাধান চাচ্ছে। অবশ্যই এটা কমন একটা সমস্যা, প্রায় আমরা এই রোগী পেয়ে থাকি এবং এটি কমপ্লেন, এটা ফার্স্ট কমপ্লেন রোগীদের,
যে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট এবং গোড়ালিতে ব্যথা হবে, সেটা দু পায়ে হতে পারে, এক পায়ে হতে পারে। এবং পাশাপাশি যারা হয়তো ডেস্ক জব করে অফিসে যায়, তারা হয়তো সকালে কিছু হাঁটাহাঁটি করলে ব্যথা কমে গেল, অফিসে গেল, যখন সে বসে কাজ করছে আবার উঠতে গেলে আবার ব্যথা হচ্ছে। এটা আমরা প্রাথমিক পর্যায়ে যদি এটা থাকে, এটা এটাকে আমরা ডাক্তারি ভাষা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি। আমাদের যে ক্যালকেনিয়াম বোনস এর নিচে যে একটা ফ্যাসা থাকে বা মাসেলের মতো, এটার গোড়া ইঞ্জুরি হতে পারে, তো ইঞ্জুরি থেকেই ব্যথাটা হয়। এটা সাধারণত আপনার জুতা থেকে হতে পারে, অতিরিক্ত ওজন যদি থাকে তা থেকে হতে পারে, ফুট ফ্ল্যাট ফুট যদি হয় বা এক্সাজারেট ফুট যদি হয় তা থেকে হতে পারে, অনেক কারণ আছে। এবং খালি পায়ে যদি কেউ হাঁটে সারাক্ষণ, যেহেতু আমরা শহরে থাকি, ফ্লোর অনেক হার্ড, এই সকল কারণে ইঞ্জুরি হতে হতে ওখানে প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়। এবং এটা যদি চলতেই থাকে, ট্রিটমেন্ট না হয়, হয়তো দু তিন বছর পরে সেখানে ক্যালকেনিয়াল স্পার হতে পারে, মানে ওখানকার হাড় বেড়ে যেতে পারে ইঞ্জুরি হতে হতে, সেটা আরও ব্যথা তীব্র হবে, আরও খারাপ হবে, পায়ের শক্তি, পায়ের পাতার মাসেলের শক্তি কমে আসবে, রোগী কিন্তু স্বাভাবিক হাঁটতে অসুবিধা হবে, এক পর্যন্ত ব্যথা নাও থাকতে পারে। তো ওনার যেটা ওনার মার যে সমস্যাটা, এটা প্রাথমিক চিকিৎসা হচ্ছে প্রথমত যেন উনি সফট সোলে জুতা ব্যবহার করে, উনি বাসায় হোক যেখানেই যাক এভরি হয়ার সে কেন নরম সোলে জুতা ব্যবহার করে। জুতা কেনার ক্ষেত্রে অবশ্যই ওনাকে সাবধান হতে হবে। দ্বিতীয়ত উনি খালি পায়ে কখনো কোথাও হাঁটবে না, বাসায় হোক যেখানে হোক জুতা ব্যবহার করতে হবে, আলাদা আলাদা জুতা ইউজ করবে। প্রাথমিক পর্যায়ে কুসুম গরম পানিতে প্রতিদিন 10 মিনিট করে যদি গরম পানিতে উনি পা ডুবিয়ে নাড়ায়, হয়তো 10-12 দিন এটা ইম্প্রুভ হয়ে যেতে পারে। এবং যদি অতিরিক্ত ওজন থাকে ওজনটা কমিয়ে ফেলতে পারে। যদি এইগুলো তো না করে সমাধানে অবশ্যই একজন রিহ্যাবিলিটেশন ডাক্তারকে দেখাতে হবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, আমি জেসমিন বলছি। আচ্ছা জেসমিন, আপনি যার ব্যাপারে কথা বলতে যাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ স্যার, শুনছেন, আপনি বলেন। আচ্ছা, আমার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বলতে চাচ্ছি কি, আমার আজকে বিগত 4 বছর, আমি প্রথমে আমার আপনার আমি তিনতলায় থাকতাম, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া, জার্নি অনেক জার্নি হয়েছে আমার লাইফে। আমার বয়স হলো আপনার 46। ব্যাগ নেওয়া তারপর রিক্সায় ওঠানামা, ও তখন থেকে আমার ব্যাক পেন শুরু, ঠিক আছে, কোমর বরাবর, মাঝে মেরুদণ্ডের মেরুদণ্ডের যে ছোট পুচ্ছটা নিচে বলে, ডাক্তারই আমাকে বলছে, আমি ওইটা নাকি একটু দেখে গেছি প্রথম অবস্থায়। তারপরে বসে থেকে উঠতে আমার সময় লাগতো, কেউ যদি ডেকে বলতো যে আমি ওইদিকে আসো, বাচ্চারা যদি বলতো আমার উঠতে একটু সময় লাগতো। তো সেখান থেকে আমার একটু একটু করে শুরু হয়েছে ব্যথাটা, এখন কোমর বরাবর মেরুদণ্ডের হাড় এখানে একটু গ্যাপ হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। তো আমি বড় বড় ভালো ভালো ডাক্তার দেখাইছি, ওনারা শুধু আমাকে ব্যথার ওষুধ আর একটু ঘুমের ওষুধ, বেডরেস্ট এগুলা বলে বলে আমাকে পাঠায় দেয়। যখনই ব্যথার ওষুধটা আমার শরীরে থাকে, যেমন দুবেলা দেয় সকাল আর রাতে, তো সকালে যখন খাই হয়তো রাত পর্যন্ত ভালো থাকি, আবার ওষুধটা না খাওয়া পর্যন্ত আমি আবার সেই ব্যথাটা হয়ে যায়। আর মেন প্রবলেম যেটা, আমি ফ্রি ভাবে বসতে পারি না, আমি সামনের দিকে টান টান হতে পারি না, আমার মেরুদণ্ডের টান লাগে, প্রচন্ড টান লাগে কোমর বরাবর। এখন ইদানিং একজন ডাক্তার দেখাইছি, উনি আমাকে বলছে যে আপনার ওজন 70 কেজি, আপনি ওয়েট কমায় ফেলান, আপনার হাড়টা জায়গা মতো আসতে পারে, আর ভিতরে যে জেলটা প্রেসার খাচ্ছে ওটা হয়তো সমান সমান হয়ে যেতে পারে। প্রাথমিক আপনি ওষুধ ব্যথার ওষুধটা দিলাম, খেয়ে আপনি ওয়েটটা কমায় ফেলান। উনি আমাকে একটা ডায়েটের চার্ট দিচ্ছে, আমি এখন 1 মাস হলো আমি ওনার এই ডায়েটের কন্ট্রোলে চলতেছি, কিন্তু আমার পায়ের গোড়ালি ব্যথা, রানগুলা মনে হচ্ছে যে নার্ভগুলো অবশ্যই যাচ্ছে, একটু হাঁটতে হাঁটতে আমি অবশ্যই মতো আসছে ধীর গতিতে বা হাঁটা থেমে যাচ্ছে। আমরা বুঝতে পারছি জেসমিন, আপনার সমস্যাটা আমরা বুঝতে পারছি, ডাক্তার সাহেবও বুঝতে পারছেন, আমরা উত্তরটা দিচ্ছি। ওনার পিএলআইডি বুঝেই যাচ্ছে। এবং ডাক্তার সাহেব যে বলছিল আরেকজন, যে ওজন একটা ফ্যাক্টর এখানে, পিএলআইডি রোগীর অতিরিক্ত ওজন হলে কিন্তু আপনার আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। এবং ওনার কিন্তু রেফার্ড পেন, উনি বলছে যে পায়ের দিকে ব্যথা, উনি অনেক কষ্টই পাচ্ছেন যা বুঝতে যাচ্ছে ইয়া করছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে, আসলে এই রোগীগুলা দীর্ঘদিন কিন্তু আপনার দেখেন, এই যে হয়তো কিছুদিন ব্যথার ওষুধ খায় আবার ভালো থাকে আবার খারাপের দিকে যায়। এবং আমার মনে হয় যা কিছুই হোক, এই জাতীয় কমপ্লেন যখন আসে, যে কোনো স্পেশালিস্টের স্বর্ণপর্ণ একটা MRI করে ফেলা উচিত। MRIটা করার পর ডায়াগনোসিস যদি কনফার্ম হয়, তখন বসে না থেকে তাকে পার্মানেন্ট ট্রিটমেন্টে যেতে হবে। অবশ্যই
আমরা তাহলে বুঝতে পারছি যে জেসমিনের একটা কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে যে আমরা যারা সবসময় এই ধরনের প্রোগ্রামগুলো করি, যে কোনো অন্য সমস্যা থাকলে কিন্তু দর্শক খুব ছোট কথায় বলে দেন যে আমার এই সমস্যা, আমি এই ওষুধটা খাচ্ছি, কিন্তু এই পিএলআইডি সমস্যা বা কোমর ব্যথার সমস্যাগুলো কিন্তু অনেক দীর্ঘ। রোগটা যেরকম আপনারা অনেক বছরের রোগ পান, পেশেন্ট যখন কথা বলে আপনি দেখেন যে তারা অনেক লম্বা করে, মানে তারা এত কষ্ট পাচ্ছেন এই ব্যথায় যে তা অনেক দীর্ঘ করে আপনাকে ডিসক্রিপশন দিচ্ছেন যে আমার কত সমস্যা। আপনি যেটা প্রথমে বলছিলেন যে আসলে আমাদের মনে হয় নন কমিউনিকেবল ডিজিজ হিসাবে এই কোমর ব্যথার অসুখটা একেবারে মহামারী আকারে হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে জেসমিনের জন্য যেটা আপনি বললেন যে ওজন কমানো ছাড়াও তার এমআরআই করে তাকে একটা চিকিৎসায় যেতে হবে, আধুনিক চিকিৎসা, যেটা আপনি বলছেন যে পেইনলেস, তার কোনো ওষুধ নাই, সাইড ইফেক্ট নাই এই চিকিৎসাগুলো। আচ্ছা একটু প্রতিরোধ শুনি আপনার কাছে, আমরা তো অনেকগুলো চিকিৎসা শুনলাম, প্রতিরোধের কথা যদি বলি যে আমরা এই ব্যাক পেইন থেকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, নিজেকে কীভাবে শিখতে পারি সে সম্পর্কে বলেন। অবশ্যই সাজেজ, আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, দুইজন রুগী আসছে, রুগী একজন আর সাথে অ্যাটেন্ডেন্স, একজন আসছে রুগী সে হয়তো, আমি আমার রুগীদের কথাই বলছি, অবশ্যই একজন রুগী সে হয়তো আপনার 2-3 বছর হলো সে কোমর ব্যথা ভুগছে, সে বাঁকা হয়ে বসে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম বাঁকা হয়েছেন কেন, স্যার বাঁকা হয়ে থাকলে ভালো লাগে। আচ্ছা, এই যে বাঁকা হয়ে বসে আছে সে ভালো লাগে, আমি বললাম আপনি সোজা হয়ে বসেন, ব্যথা হোক আর না হোক আপনাকে এখন থেকে সোজা হয়ে বসতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে। কিন্তু তার সাথে যে ভদ্রলোক নিয়ে আসলো রুগী, তার বড় ভাই, সেও বাক্য হয়ে বসে আছে। আমি বললাম আপনার কোনো ব্যথা আছে, বললো আমার কোনো ব্যথা নেই, কিন্তু সে কিন্তু বাক্য হয়ে বসে আছে। এই যে বাঁকা হয়ে বসা, এটা কিন্তু নট অনলি যে রুগীকেই সোজা হয়ে বসতে হবে তা না, এই ক্ষেত্রে আমাদের সবাইকে, হ্যাঁ সবাইকে, আমাদের যাদের কোমর ব্যথা আছে তাকেও মেরুদণ্ড সোজা হয়ে বসতে হবে, আর যাদের কোমর ব্যথা বা স্পাইন পেইন নাই তাকেও স্ট্রেট হয়ে বসতে হবে। যেখানেই বসি না কেন এটা মেনটেন করতে হবে, একটানা যেন 1 ঘন্টার বেশি বসে না থাকি। কাজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের অনেক রুগী আছে আমরা পাই, আপনি দেখেন বাংলাদেশে ইয়াং যারা বাংলাদেশে থাকে তাদের রুগীর সংখ্যা খুব কম, কিন্তু আমাদের যে ইয়াং রুগী বিদেশে গিয়েছে সে কিন্তু 2 বছর পরে ব্যাক করছে কোমর ব্যথা। অবশ্যই, আমরা একদম শেষেও চলে আসছি, এবং আপনি বলছিলেন যে ওজনটাও আমাদের খুব নিয়ন্ত্রণ করা উচিত, যেহেতু ব্যথাটা আপনি বললেন যে ওজনের সাথেও ব্যথার একটা সম্পৃক্ততা আছে। অবশ্যই, আসলে ওজনটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আমাদের, যেমন অন্যান্য কিছু রোগে যেমন ডায়াবেটিসে আমরা বলি মিষ্টি না খেতে, তো দ্রুত এই কোমর ব্যথার ক্ষেত্রে যাদের অতিরিক্ত ওজন থাকে সেটা অবশ্যই কমে ফেলতে হবে। আবার শুধু যে ওজন তা না, অনেকের আবার থিন থাকে, লিন এন্ড থিন, যেরকম আমরা দেখছি আজিজুর রহমানকে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার ওজন বাড়াইতে হবে। এটা নির্ভর করে একটা মানুষের হাইট, এজ, মানে তার বিএমআই এর উপরে নির্ভর করে। এই অনুযায়ী আমরা ওজন কতটুকু হলে আইডিয়াল হবে, অনেক সময় হালকা পাতলা থাকলেও বা ফিজিক্যাল ফিটনেস না থাকলেও, মাসেল স্ট্রেংথ না থাকলেও কোমর ব্যথা হতে পারে, অতিরিক্ত ওজন থেকেও কোমর ব্যথা হতে পারে। আমরা আমরা শেষ করছি আজকের মতোই, আর আজিজুর রহমান সুস্থ হয়ে যাবেন, বাসায় যাবেন, আপনি অবশ্যই আপনার চারপাশে সবাইকে ডাক্তার স্যার যেভাবে আপনাকে শিখিয়েছেন আমি আশা করব যে এটা করবেন। আপনাকেও ধন্যবাদ, এবং শফিউল্লাহ প্রধান আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন, আমার মনে হয় যে এটা আমাদের সবার শোনাও খুব দরকার। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভিকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শেষ করছি আজকের মতোই, আপনারা তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়।